জীবনের গল্প কখনো থেমে থাকে না, যখন যেভাবে সময় আসে আমরা মানিয়ে নিই। গল্প আর জীবন মিলেমিশে জীবনের গল্প হয়ে বয়ে চলে অবিরাম। স্বামীর মৃত্যুর পর জহুরা বেওয়া তার ছেলের বাড়িতেই থাকেন গত 20 বছর ধরে। জহুরা ছিলেন তার স্বামীর অসম্ভব রকম আহ্লাদি বউ। শোনা যায় বিয়ের পর থেকে তার স্বামী কোনোদিন তাকে ছেড়ে মাছের মাথা খেতেন না। যেদিন তরকারিতে একটা বড় মাছের মাথা থাকতো, কবে যদ্দিন সেদিন ওই মাথাটা বউকেই খাওয়াতেন। বাড়ির কোনো বাচ্চা বুড়ো সেই মাছের মাথায় নজর দিতে পারবে না। স্বামীর কড়া খেয়াল, যদি বউ মন খারাপ করে, জহুরার যাতে কষ্ট না হয় তাই জহুরার সংসারে ঘর ভরা কাজের লোক রাখতেন কবে যদ্দিন। জহুরা একরোখা স্বভাব, আর সেই কাজের লোকদের নিয়ে ঝকঝকে তকতকে রাখার তদারকি করতেন। ছেলের বাড়িতে আসার পর অনেকগুলো বছর পেরিয়ে গেল। এখন জহুরার বয়স 100ই হবে। উঠোন, মাটির চুলো, ঘর ভরা পাড়াপড়শি, কাজের লোক, পুকুর ঘাট, হাঁস মুরগির খোয়ার সবকিছুই প্রায় ভুলতে বসেছেন তিনি। কেবল রোজ খেতে বসার সময় থালায় মাছ পাড়তে গেলে নিয়ম করে কবে যদ্দিনের কথাই ভুলতে পারেন না। আমার দাদা দাদিকে সংসারে এনেছিলেন যখন, তার বয়স তখন মাত্র 7-8 বছর হবে। দাদি বলেন, বিয়ের আগে উঙ্গিন গামছা পরে থাকিচ্ছিল, তারপর শৌরের বাড়িতে আসে ধন্য শাড়ি, শাড়ি পরে হাঁটা পারিচ্ছিল না, খালি উষ্টা খায়। তখন হামার খেলে বেড়ানা বয়স, বিয়ার পর বহুত দিন তোর দাদার আম্মার সাথে থাকিছি, তারপর বড় হলে তোর দাদার সাথে। ছোটবেলা থেকে সংসারের পাঠ পেয়েছেন বলে দাদি হয়েছিলেন বাড়ির যাত্রেল বউ। এক হুঙ্কারে তার ছেলে মেয়ে থেকে শুরু করে আমার দাদাও চুপ। আমরা মন দিয়ে দাদির গল্প শুনি, দাদি আজও লজ্জায় লাল হয়ে যায়। বিংশ শতাব্দীর জহুরার গল্পের উঠোন পেরিয়ে আসি 21 শতাব্দীর এক শিশুর জীবনে। সারাদিন স্কুল, কোচিং আর প্রাইভেট টিউশনে অতিষ্ঠ এক শিশু ফারাবি, ক্লাস 5 পড়ছে জেলা শহরের নামকরা স্কুলে। বড় 2 বোন বাড়ির পাশের স্কুল কলেজের পাঠ চুকিয়ে ঢাকায় পড়ছে। ঈদ বা গ্রীষ্মের ছুটি ছাড়া তারা বাড়িতে আসে না তেমন, বোনদের সাথে ফারাবির কথাও হয় খুব কম। লকডাউনে স্কুল কোচিং সব বন্ধ, কদিন বাদে বোনেরাও এলো। দীর্ঘদিনের সুদীর্ঘ দূরত্বে ফারাবি তার বোনদের ভুলতেই বসেছিল প্রায়। আগে ছুটিতে ওরা বাড়ি এলে ফারাবি ভাবত এরা বোধহয় তার খালাতো মামাতো বোন, আত্মীয় কাজিনদের মতো কদিনের জন্য বাসায় আসে আবার চলেও যায়। এই লকডাউন এসে এই কল্প ধারণার অবসান করে এবার ফারাবির 2 বোন হলো তার সবচেয়ে প্রিয় সঙ্গী আর সারাক্ষণ কাছে পাওয়া আপন বোন। সকাল থেকেই ফারাবির অনলাইন ক্লাস চলে, দুপুরে খাওয়ার পর ভাত ঘুমের বদলে তার সময় কাটে জানালার ধারে বসে, পুকুর দেখে, মানুষ দেখে। লকডাউনে মানুষ দেখাটাই আনন্দের বটে। বিকেলের দিকে মেজ বোনের সাথে একটু দাবার আসর ভালোই জমে, মাঝে মাঝে বাবার সাথে ছাদে ঘুড়ি উড়ানোটাও বেশ আনন্দের। লকডাউনের আগে খেলার সময় বাধা থাকতো তার, বিকেল হলেই দে ছুট খেলার মাঠে, ঘরে মন টিকতো না এই দুরন্তপনার শৈশবে। আর এখন 24 ঘন্টাই ঘরে থাকা, বাড়ির ডাইনিং এ দোলনায় তুলে কাটানো সময়টাও কেটে যায়। রৌদ্র দুপুরে একলা একলা ছাদে হেঁটে বেড়ায় ফারাবি। টবগুলোর সবুজ পাতা আর ঘাসের সাথে ফারাবির আসলে কি কথা হয় তা তো বলা মুশকিল। টবের আগাছাগুলোকে ছিঁড়ে ফারাবি ফেলে দেয়। সংকটেও জীবন যে থেমে থাকে না এই অল্পটুকুন বয়সে বোঝা হয় তার। ইদানিং স্মার্ট ডিভাইসে খেলাটা নেশা হয়েছে, সুযোগ পেলেই মেগা রোবট খেলে বড় বোনের স্মার্টফোনে, খেলতে না দিলেই আদরে বড় বোনকে বশ করতে চায়। বলে, বুঝলে দিদি, তোমার তোমার ফোনের গেমে আমি হলাম মেগা রোবট, গেমটা খেলতে দাও, পৃথিবীকে বাঁচাতে হবে আমার, দাও না দিদি, দাও রে। শতবর্ষী জহুরা বেওয়ার জীবনে এই লকডাউনটা তেমন কোনো পার্থক্য আনেনি। গত 20 বছর ছেলের বাড়ির এই ঘরবন্দি সময়টা মানিয়ে গেছে, কিন্তু 11 বছরের দুরন্ত শৈশবে আমূল পরিবর্তন যেন এই করোনার লকডাউন। 21 বছর বয়সে স্টিফেন হকিং বুঝেছিলেন জীবন থেকে তার প্রত্যাশা এখন শূন্য, এরপর থেকে সবকিছুই ছিল বোনাসের মতো।
মন বলে আমাদের মধ্যবিত্তের প্রশান্তি দিনের প্রত্যাশিত বোনাসটা পাকাপোক্ত হোক, কঠিন সব সংকটেও ভালো থাকুক সকল মানুষ।